রাজ্য বিজেপির পক্ষ থেকে নবান্ন চলো অভিযানে ডাক দেওয়া হয়েছে। আমরা মনে করি যে আমরা যে রাজ্যে বাস করছি এই রাজ্যের মানুষ এক শান্তিতে নেই, অত্যন্ত কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে গরু পাচার থেকে শুরু করে কয়লা কেলেঙ্কারি থেকে শুরু করে বালি খাদান থেকে শুরু করে টোল পাচার কেলেঙ্কারি এটা যেমন আছে, এবং তার পাশাপাশি রাজ্যে কর্মসংস্থান নেই, রাজ্যে ছটা বিজনেস সামিট 11 বছরে হয়ে গেল গ্লোবাল বিজনেস সামিট, তাতে কোনো শিল্প এখানে বিনিয়োগ করতে এলো না, মুখ্যমন্ত্রী দিশাহীনতা করছেন প্রতিদিন বিভিন্ন ভাষা বিভিন্নভাবে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে। এবং আমরা মনে করি যে এই রাজ্যে যে দুর্নীতিগ্রস্ত চোরের সরকারে পরিণত হয়েছে, আমরা প্রায় 1 মাসের ওপর ধরে রাজ্যের বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায়ে যে দাবিটা আমরা করে আসছি যে অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ আমরা চাই। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সার্বিকভাবে ব্যর্থ, কারণ 11 বছরের আগে অনেক প্রত্যাশা ছিল এই রাজ্যের মানুষের, এবং সেই প্রত্যাশার মধ্যে দিয়ে তাকে এখানে ক্ষমতায় নিয়ে এসেছিল। এবং যে স্লোগানটাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন 2011 সালে, বদলা নয় বদল চাই, নতুন বাংলা গড়তে চাই, আজকে সেই নতুন বাংলা গড়া তো দূরের কথা, বাংলা কিন্তু আজকে ধ্বংসের দিক। যে রাজ্যে শিক্ষা চুরি হয় সেই রাজ্য কোথায় অবস্থান করে এটা বলার কিন্তু কোনো অবকাশ থাকে না। এবং আমরা মনে করি যে রাজ্যের শিক্ষামন্ত্রী চোর সাব্যস্ত হয়েছেন, চোরে অভিযুক্ত হয়েছেন, যার ঘনিষ্ঠার বাড়ির থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, একজন অত্যন্ত প্রভাবশালী জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তিনি গরু পাচারের অভিযুক্ত হয়ে আছেন, এবং শুধু গরু পাচার না, কয়লা পাচার থেকে শুরু করে তার অত প্রায় 100 কোটি টাকার সম্পত্তির নামে বেনামে আমরা। এবং আমরা মনে করি যে রাজ্যের শিক্ষামন্ত্রী চোর সাব্যস্ত হয়েছেন, চোরে অভিযুক্ত হয়েছেন, যার ঘনিষ্ঠার বাড়ির থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, একজন অত্যন্ত প্রভাবশালী জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, তিনি গরু পাচারের অভিযুক্ত হয়ে আছেন, এবং শুধু গরু পাচার না, কয়লা পাচার থেকে শুরু করে তার অত প্রায় 100 কোটি টাকার সম্পত্তির নামে বেনামে আমরা দেখেছি। তো খুব স্বাভাবিকভাবেই এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার নেত্রীদের কন্ট্রোল করতে পারছে না, খুব স্বাভাবিকভাবে আমরা মনে করি যে তার থাকার কিন্তু আর অধিকার নেই। অথচ অদ্ভুতভাবে আমরা দেখলাম একটা গরু পাচার জেলা সভাপতি, কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, বাড়ি খাদানের সঙ্গে যুক্ত, টোল পাচার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, তাকে বলছে বীরের মতো সম্মান দিতে হবে, এটা তো উস্কানি দেওয়া, উস্কানিমূলক কথা। এবং অদ্ভুতভাবে বলছেন যে তোমরা চুরি করো কিন্তু গোপনে করো, তোমরা দুর্নীতি করো কিন্তু গোপনে করো, নিজের বিধায়কদের বলছে তো তোমাদের প্যাডে কিছু সুপারিশ করো না, তোমরা হোয়াটসঅ্যাপ ইউজ করো না, তোমরা কি বলে ফেসটা ইউজ মানে তোমরা ফেস টাইমে ব্যবহার করো। ফেস টাইম বলতে আমরা যেটুকুনি বুঝি যে আইফোনই একমাত্র ফেস টাইম আছে, এবার সবাই কি ফোন করতে পারবে আপনার দলের এরা? আবার একইভাবে বলছেন যে কেউ গাড়ি চড়তে পারবে না, সবাইকে সাইকেল চড়তে হবে। এই যে দ্বিচারিতার কথাবার্তা, এর মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিষ্কার, জলের মতো পরিষ্কার যে সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক জায়গাতে নেই।